নমস্কার বন্ধুরা, তনহীর লাইফস্টাইলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও সকলেই ভালো আছি, সুস্থ স্বাভাবিক আছি। বেশ কিছুদিন ধরে আমি আপনাদের সাথে কয়েকটি অর্গানাইজিং ভিডিও শেয়ার করেছি এই চ্যানেলে। এছাড়া আমার তনহীর পাকশালা যে কুকিং চ্যানেলটা আছে সেখানেও আপনারা আমাকে অনেকেই অনেক রকম প্রশ্ন করেন যে আমি আমার প্রোডাক্টগুলো কোথা থেকে কিনি। আজকে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। অ্যামাজন থেকে আমি কিছু অর্ডার করেছিলাম, সমস্ত অর্ডার এসে গেছে, সেগুলোই আমি আজকে আনবক্স করব। এবং হোম টাউন, হোম সেন্টার বা নিউ মার্কেট থেকেও কিন্তু আমি বেশ কিছু প্রোডাক্ট পারচেস করি। কি কি দাম এবং কোথা থেকে আমি প্রোডাক্টগুলো পারচেস করি সব কিছুই আমি আপনাদের বলবো, এবং লিঙ্কগুলোও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দোকানের মানে নিউ মার্কেটের যে দোকান থেকে আমি প্রোডাক্টগুলো কিনি তার ফোন নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের সুবিধার্থে দিয়ে দেব। তাহলে আমি প্রোডাক্টগুলো আনবক্সিং করছি। প্রথমেই আমি হোম সেন্টারের এই থ্রি লেয়ার বক্সটা দেখাচ্ছি। লাস্ট দিন আমি যে ভিডিওটা করেছিলাম তাতে আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই ধরনের একটা বক্সের মধ্যে আমি রেখেছিলাম। আর অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে আমি এটা কোত্থেকে কিনেছি। আমি এটা হোম সেন্টার থেকে কিনেছি আর এটার দাম নিয়েছে হচ্ছে 549। এটা কিন্তু ভীষণই ইউজফুল একটা প্রোডাক্ট। মানে আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার ভিডিওতে, যারা যারা দেখেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। তিনটে বক্স একসাথে আছে, এরকম তিনটে বক্স একসাথে আছে, একদম ওপরে এরকম একটা রয়েছে, এর মধ্যে অনেক রকম কিছু রাখা যায়। আবার এই আর একটা লেয়ার, আর একদম নিচে আর একটা লেয়ার। এই বক্সগুলো কিন্তু ভীষণই ইউজফুল। কোন রকম সবজি যদি কেটে রাখতে হয় এই ধরনের বক্সে কিন্তু কেটে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। এটার দাম পড়েছে আমার 549, মানে 550 টাকা। এই ধরনের অ্যাক্রেলিক স্টোরেজ কন্টেনার আমি হোম সেন্টার থেকে পারচেস করেছি। মোটামুটি 750 গ্রাম ডাল বা চিনি বা ময়দা, আটা এগুলো আমরা স্টোর করতে পারি। আর এটার দাম পড়েছে 500 টাকা। ভীষণই ভালো প্রোডাক্টগুলো এবং কন্টেনারগুলো এয়ারটাইট, আর দেখতে একদম সাদা কাচের মতন। আমি যখন ভেতরে জিনিসগুলো রাখবো দেখতে পাবো। কিভাবে রাখবো, কিভাবে অর্গানাইজ করব সেই ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই কন্টেনারটার দাম পড়েছে আমার 500 টাকা। এরকম আরো কিছু কন্টেনার আমি পারচেজ করেছি হোম সেন্টার থেকে। এই দুটো একই সাইজের, 750 গ্রাম বা 700 গ্রামের ওজনের আমরা কোনো কিছু রাখতে পারবো এর মধ্যে। এটার মধ্যে 1.5 কেজি ময়দা বা চিনি বা চালের গুঁড়ো এই ধরনের জিনিস আমরা কিন্তু রাখতে পারি। এটার দাম নিয়েছে, এগুলো একটু কস্টলি কিন্তু ভীষণই ভালো প্রোডাক্টগুলো। এগুলো এটা নিয়েছে 600 টাকা, এই দুটো নিয়েছে 600 টাকা, আর এটাও দাম নিয়েছে 600 টাকা। এটা 2 কেজি আটা ময়দা আমরা রাখতে পারবো। এই প্রোডাক্টগুলো একটু কস্টলি কিন্তু ভীষণই ভালো। এটা গেল হচ্ছে হোম সেন্টারের প্রোডাক্ট। আরও একটা হোম সেন্টারের প্রোডাক্ট আমি পারচেস করেছি। এটা যেমন ডাল, ভাত, মাছ, মানে আমরা যে সমস্ত রান্না করি
সেইগুলো খাবারগুলো বেঁচে গেলে যখন আমরা ফ্রিজে স্টোর করি তার জন্য আমি এইরকম কিছু গ্লাস কন্টেনার পারচেজ করেছি। আর এটার দাম নিয়েছে 600 টাকা। এটা তিনটে আছে। আর স্কোয়ার গ্লাস কন্টেনার আমি ম্যাক্সিমাম কিনি, কারণ স্কোয়ার গ্লাস কন্টেনারগুলো ফ্রিজে রাখতে সুবিধা হয়। যেহেতু এটা চৌকো তাই রাখতে সুবিধা হয়। গোলগুলো দেখতে সুন্দর লাগে, বাট রাখলে না একটু অসুবিধা হয়, মানে জায়গাটা বড্ড বেশি খেয়ে নেয়, সেই জন্য আমি স্কোয়ার কন্টেনারগুলোকে কিনি। একসাথে তিনটে কন্টেনার আছে এরকম, এয়ারটাইট কন্টেনার। এগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের বেঁচে যাওয়া খাবার দাবার স্টোর করে রাখতে পারি ফ্রিজে। এই যে তিনটে কন্টেনার আছে, এটার আমি সেট করে দেখাচ্ছি না। আচ্ছা, লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি এর মধ্যে পেঁয়াজ স্টোর করেছিলাম, তারপরে নারকোল স্টোর করেছিলাম। এগুলো হচ্ছে এক একটা কাঁচের কন্টেনার। এগুলো আমি কিনেছি নিউ মার্কেট থেকে, 120 টাকা করে দাম নিয়েছে এগুলো। ভীষণই ভালো সেলো কোম্পানির। দোকানের ফোন নাম্বারটা এবং অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু অবশ্যই সেই দোকানে গিয়ে পারচেস করতে পারেন। আর এইরকম কন্টেনারের মধ্যেও আমি স্টোর করি, যেমন কাঁচা লঙ্কা বা আমাদের রসুন, আদা, বিভিন্ন কিছু এর মধ্যে কিন্তু স্টোর করা যায়। আর এই কন্টেনারগুলো নিয়েছে 25 টাকা করে। এগুলো গ্লাস কন্টেনার। এগুলো কিন্তু শুধু ফ্রিজের জন্য নয়, বাইরেও আমরা যদি কোনো মানে মশলা বা নুন চিনি আমরা এর মধ্যে রাখতে পারি। নিউ মার্কেট থেকে আমি আরো কিছু এরকম গ্লাস কন্টেনার পারচেজ করেছি। এগুলোর একটু সাইজ বড়। আপনারা দেখেছেন আমি এর মধ্যে কিন্তু কড়াইশুঁটি স্টোর করে রাখি। অনেক কিছু কাজে লাগে এই কন্টেনারগুলো। আর সেলো কোম্পানির ভীষণই ভালো। এগুলো নিয়েছে 150 টাকা করে এক একটা পিস, মানে দু পিস একটা বক্সের মধ্যে আছে, 300 টাকা দু পিসের দাম। আর এই ধরনের উডেন কভারওয়ালা ওই একই রকম রেক্টাঙ্গেল শেপের কন্টেনার আমি কিনেছি ওই নিউ মার্কেটের দোকান থেকেই। দুটো কিনেছি, দুটোর দাম নিয়েছে 900 টাকা। অনেকটাই বড় সাইজগুলো। সাইজের মোটামুটি এর মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু ভাত বা যে কোনো তরকারি আমরা স্টোর করে রাখতে পারি। এয়ারটাইট সমস্ত কন্টেনার। আর যেহেতু উডেন ওপরটা, ভীষণই আমাদের পক্ষে কিন্তু মানে স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো এগুলো ইউজ করা। প্লাস্টিক কন্টেনার ইউজ করার থেকে আমার মনে হয় কাঁচের কন্টেনার ইউজ করাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। এবার অ্যামাজন থেকে যে যে জিনিসগুলো মানে প্রোডাক্টগুলো আমি ইয়ে করেছিলাম, অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। আমি এখনো পর্যন্ত কিছুই আনবক্সিং করিনি, আপনাদের সামনেই আমি আনবক্সিং করব। দেখি ভেতরে কি কি আছে। ছুরি কাঁচি নিয়ে বসে পড়েছি। বাসন টাসন ধুয়ে রাখার জন্য একটা বাস্কেট, বাট এটা আমি অর্ডার করিনি। এটা মনে হচ্ছে কেউ আমাকে পাঠিয়েছেন, আমি বুঝতে পারছি না যে এটা কে পাঠালেন। যদিও তার নাম আছে দাধানিয়া হর্ষ কুমার, গুজরাট থেকে এসছে, রাজকোট গুজরাট। বাট আপনি আমার অ্যাড্রেস জেনে আমাকে এটা সেন্ড করেছেন, কিভাবে জানলেন অ্যাড্রেস আমি নিজেও বুঝতে পারছি না। জিনিসটা ভীষণই ভালো, ভীষণই সুন্দর,
বাট আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে আমি নিজে অর্ডার করেছি, বাট এই জিনিস আমি অর্ডার করিনি, কেউ আমাকে এটা পাঠিয়েছেন। বুঝতে পারছি না আমি যে এটা কে পাঠিয়েছেন। যিনি পাঠিয়েছেন অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। ওনার নামটা আমি বলছি যে দাধানিয়া হর্ষ কুমার, তার উনি আছেন, থাকেন হচ্ছে গুজরাট, রাজকোটে, রাজকোটের গুজরাটে, সেখান থেকে প্রোডাক্টটা এসছে। যাই হোক, যিনি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। বাট তিনি কিভাবে আমার অ্যাড্রেস পেলেন এটা আমার ভেবে খুবই অবাক লাগছে। আমি বুঝতে পারছি না যে আমার, কারণ আমি তো আমার কোনো জায়গাতে আমার অ্যাড্রেস দিয়ে রাখিনি, উনি কিভাবে আমার অ্যাড্রেসটা পেলেন। তবে থ্যাংক ইউ দাদা যে পাঠিয়েছেন। নেক্সট প্রোডাক্ট আমি খুলছি, দেখছি ভেতরে কি আছে। এটা, এই কন্টেনার গুলো আমি অর্ডার করেছিলাম আইকিয়া থেকে। আইকিয়ার প্রোডাক্ট আমার ভীষণই ভালো লাগে। আমাদের কলকাতাতে এখনো পর্যন্ত আইকিয়ার কোনো স্টোর নেই, তো সেই জন্য আমি আইকিয়া থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম, ওই অ্যাক্রিলিক জার এগুলো, এক একটা কন্টেনার। খুবই সুন্দর এগুলো, আর এগুলোর মধ্যেও মোটামুটি 1 কেজি ওজনের আমি জিনিস রাখতে পারবো। একই রকম দেখতে, সবই সাদা সাদা। আর বাকিগুলো খুলছি না। নেক্সট প্রোডাক্ট দেখি এটা কি আছে। এর মধ্যেও আছে স্কোয়ার কন্টেনার। এই স্কোয়ার কন্টেনার গুলোর মধ্যে না জিনিস রাখতে, বিশেষ করে ফ্রিজে বা আমরা যে কোনো জায়গাতে যদি স্টোর করি, স্কোয়ার যদি কন্টেনার গুলো হয় তাহলে বেশ জায়গা খায় না, মানে জায়গা জড়ো হয় না। এইভাবে গোল কন্টেনার গুলোতে রাখতে না একটু, মানে আমরা যখন র্যাকে রাখি বা কোনো এর মধ্যে রাখি, রাখতে একটু অসুবিধা হয় বলে আমি এরকম স্কোয়ার কন্টেনার অর্ডার করেছি। আর একসাথে মনে হয় 9টা কন্টেনার আছে। যখন আমি আমার প্যান্ট্রি অর্গানাইজ করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার প্যান্ট্রি কিভাবে অর্গানাইজ করছি। আর ওপরে কভারটাও এরকম হোয়াইট, এয়ারটাইট সমস্ত কন্টেনার। এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, লিংক আমি দিয়ে দেব। খুব একটা বেশি দাম নেয়নি এগুলো, এগুলো 450 থেকে মনে হয় 550 এরকম কিছু দাম পড়েছে, কিন্তু কন্টেনারগুলো ভীষণই ভালো। এটা আছে 9 পিস, 9 পিস কন্টেনার, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 না 12 পিস 9 পিস না 12 পিস 12 পিস মনে হয় 1000 টাকা নিয়েছে, 500 টাকা না, 12 পিস 1000 টাকা নিয়েছে। যথেষ্টই সস্তা 12 পিস 1000 টাকা। এর মধ্যে কি আছে দেখি।
বেশ কিছু কন্টেনার আমি অর্ডার করেছি। অ্যাকচুয়ালি আমি আমার পুরনো কন্টেনারগুলোকে চেঞ্জ করব বলেই এগুলোকে আমি অর্ডার করেছি। এটা মনে হয় গ্লাস কন্টেনার না রে, সিক্স পিস গ্লাস কন্টেনার। গ্লাস কন্টেনার খুবই সুন্দর দেখতে, ছোট ছোট সমস্ত কন্টেনার, এর মধ্যে যেমন আচার টাচার কিন্তু এর মধ্যে রাখা যায়, এয়ারটাইট সমস্ত কন্টেনার। এটা খুব একটা দাম নেয়নি, মনে হয় 300 টাকা দাম নিয়েছে কাঁচের এই ধরনের এই গ্লাস কন্টেনার গুলো। তবে লক গুলো জানি না কতদিন টিকবে, একটু সন্দেহ আছে লক গুলো দেখে, দেখা যাক কতদিন টেকে। তবে কন্টেনার গুলো কিন্তু এমনি ভালো। এই যে আমার সাথী এসে গেছে, আমার সাথে আপনাদেরও প্রোডাক্ট দেখাবে, মোটামুটি যাই হোক চলে গেছে। ওর জন্য আমার চুলের অবস্থাটা এমন থাকে বেশিরভাগ সময়, মানে নিজের বাসা তৈরি করে ফেলে, বলে না পাখির বাসা বা কাকের বাসা, আমার চুলটা আবার মাথাটা মোটামুটি ও নিজের বাসা তৈরি করে ফেলে, সারাক্ষণ মাথায় মাথায় সে ঘুরে বেড়াবে। এটা হচ্ছে ডিম রাখার একটা বক্স, এগ বক্স, 40টা না 42টা ডিম একসাথে আমি ফ্রিজে স্টোর করে রাখতে পারবো। এটা আমি অর্ডার করেছিলাম কারণ একসাথে এক ট্রে ডিম কেনা হয়, এবার সেই ডিম বাইরে অতগুলো ডিম একসাথে ফ্রিজে রাখা যায় না, সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। একসাথে এতগুলো ডিম রাখা যাবে। হাঁসের ডিম মুরগির ডিম একসাথে রেখে দেবো আর কি ফ্রিজে স্টোর করে। তো এই যাই হোক আমার কেনাকাটি, আর যখন আবার প্যান্ট্রি এবং আমার ফ্রিজ অর্গানাইজ করব সেই সমস্ত ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে ফ্রিজ অর্গানাইজেশন ভিডিও আর প্যান্ট্রি অর্গানাইজেশন ভিডিওর জন্য আমি সমস্ত কিছুই শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।